আসসালামু আলাইকুম সবাইকে, আমি আন্দুনবীদ খান মজলি, ডিবিসিএস আর দেশি বাস অ্যান্ড কোস্ট সিমুলেটর গ্রুপের একজন মেম্বার। তো অনেকে দেখতেছি স্কিন করার ইচ্ছা প্রকাশ করতেছেন, অনেকে আমাকে মেসেঞ্জারে নক করতেছেন যে ভাই স্কিন করা শিখান, বা স্কিন আপনি কীভাবে করেন, কীভাবে কাজ করেন এটা একটু দেখা দেন। আজকে আমি একটু দেখাই। তো এখানে দেখতেছি নিউ একে ওয়ান ডে মডেলের একটা বাস মোডের টেমপ্লেট। তো এখানে যেভাবে আমরা কাজ করব সেটা হলো, যেহেতু ফটোশপের কাজে ফটোশপে অনেকে অনেকভাবে কাজ করেন, অনেকে পেন নেটে করেন, আমি ফটোশপেই দেখাই। তো এখন আসি আসল ঘটনায়। আসলে এখানে আমি কাজ করব হলো শ্যামলী পরিবহনের এই বাসের উপর। খুব সুন্দর একটা পেন্ট কাজ করছে গাড়িতে, খুব নাম করা একটা কোম্পানি এটা। তো আসলে আমরা একে কাজ করি। তো এখানে যাই, এখানে আমরা কন্ট্রোলটার ধরে মাউসের চাকা ঘুরালে এরকম জুম করবে সামনের দিকে ঘুরালে, তো আপনারা তারপরে যেভাবে দেখাম ভাবে জুম করেন করতে পারেন। তো আমি আগে সর্বপ্রথম গ্লাসের কাজটা দেখাই। গ্লাসের কাজটা কেন দেখাইতেছি, গ্লাসের কাজটা যদি আমি রং করি বা গ্রেডিয়েন্ট করি তাহলে কিছুটা বুঝবেন। এখানে একটা ক্লিক করলাম, এই অপশনটি ইউজ করবেন এইটা। তো কর্নার পর এরকম একটা আসবে, যদি বেশি কিছু সামনে পিছনে যদি ভালো বলতেন অ্যাডজাস্ট না হয় সেহেতু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এইভাবে করে অ্যাডজাস্ট করতে পারেন। তো যেহেতু ফার্স্টে লাল, তো এখানে আসি আমরা, এখানে হার্ড আছে, সফট আছে, এই এটা হলো গ্রেডিয়েন্টের, এটা হার্ড আমি দেখাইতেছি। তো এখন আমরা এটাই যাই, এটা দেখেন এটা কি লেখা, সফট রাউন্ড প্রেশার অপাসিটি, এটা হার্ড রাউন্ড প্রেশার অপাসিটি। তো আমরা কাজ করবো এই দুটোতে, আরও আরও অনেক এভাবে গ্রেডিয়েন্ট করা যায়, এটা আপনারা ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। তো আসেন আগের ঘটনায় আসি। তো এটাকে আমি একটু পিক্সেল ছোট করি, ছোট করলে একটু জুম করি, জুম করলে একটু সুবিধা হয়। এইভাবে করে গ্রেডিয়েন্ট আসি আস্তে আস্তে করে, এতটুকু লাল দিই। তারপরে দেখতেছেন এখানে অল্প একটু হলুদ আছে। তো আসলে আমরা আবার এখানে একটা ক্লিক করি, এখানে মাঝামাঝি একটা ক্লিক করলে যে হলুদ এসে পড়ছে, তাহলে ওকে দিই। ওকে দেওয়ার পর ঠিক এখান থেকে হালকা করে কাজ করি আমরা, এইভাবে হইলো। আপনারা যেভাবে করেন করেন, হয়তো আমরা ভুল হইতেও পারে। তো এখন আসি এই জায়গাটা, জায়গাটা সেই অপশনটি ইউজ করবেন, কুইক সিলেকশন টুলস। কুইক সিলেকশন টুলস কাজ করবে এইভাবে, ঠিক এইভাবে কাজ করবেন। এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এইভাবে করে এখানে ভরে দেবেন, যে যাগুলা ভরবেন না ওগুলো এরকম ভরে দেবেন, এরকম ভরবেন। ভরার পর এই যে এগুলো ভরে নি, এগুলা ঠিক করবেন। তারপরে আসেন এখন হার্ড, হার্ডে আসি, যেগুলো হার্ড এইটা, এটা করে পিক্সেল একটু বড় করি তাহলে সুবিধা হয়। তো এখন আমরা সেটা হার্ড করব, সাদা করতে হবে আগে আমাদের। সাদা করলে এখানে সুন্দর করে যে হার্ড হচ্ছে দেখছেন, এভাবে করে হার্ড করবেন, হার্ড করতে হবে। হার্ড করার পর হার্ড হয়েছে। তো এখন আমরা আসি, আগে আমাদের লালের মধ্যে কাজ করলে হবে না, আগে কাজ করতে হবে আমাদের এইখানে, ঠিক এই জায়গাটা। হয়তো আমি এভাবে, এটা হলো পেন টুলসের কাজ, কারণ আপনি যদি এটা একটা সুবিধা, যেটা আপনার যদি এরকম বাসের ছবি পান বা সোজা বা বাঁকা না পাইলে আপনারা মাপ মতন আপনারা এখান থেকে দেখে দেখে আপনারা কলম টেনে নিজেরা করতে পারেন, এখান থেকে মাপ না নেয়। আমি এখানে কাজ এভাবে কাজ করে দেখাই দিই, আমার হিসেবে একটু সুবিধা হয় তাই। আসুন আমরা এখানে একটা ক্লিক করি, এটার আবার এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এখানে সোজা হয়ে গেছে। যদি বাঁকা হয় তাহলে কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিলে যাবে, আবার আপনি সোজা করে বসাতে পারেন। তো আচ্ছা, তারপরে আমি এখানে একটা ক্লিক করলে এটা থাকবে না, তা আমি এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে এখানে ধরে একটা টান দেব, হালকা টান দিয়ে দেখবেন যে এখন রকম একটা সমান হয় বা নাও হইতে পারে। যদি বেশি চলে যায় তাহলে আপনারা জুম কমায় নিতে পারেন, এরকম সমস্যা হইতেই পারে, আমার হয়। তো এইভাবে করে টান দিয়ে বসাবেন, মাউসে কলমে লেফট ক্লিক ধরে চাপ দিয়ে টান দিবেন। টান দেওয়ার পর তারপরে আসুন আমরা, এখানে একটা কাজ আছে, এখানে একটা কাজ দেখতেছেন যে এখানে জিনিসটা
এইটা দেখাচ্ছে তো এইভাবে, কিন্তু এইটা এখানে না, এভাবে দে, এভাবে উঠে তারপরে এইভাবে গেছে। আমরা এখানে আগেই না গেলাম, আমরা পিছন থেকে আগে কাজ করে আসি। পিছন থেকে কাজ করবো কি, এবার জুম করলাম, জুম করার পর এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, তারপরে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে ধরে এরকম একটা টান দেব, টান দেওয়ার পর এটা সমান হবে। তারপর আস্তে আস্তে করি, অল্পিট অল্পিট করে, তো এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে হালকা একটু টান দিলে দেখি যে এটা সমান হয়, সমান হয়। তারপরে আমরা আসি এখানে, দেখা যায় না, এর একটা সমস্যা যে এখানে দেখা যাচ্ছে না, যেখানে তো ফার্স্টে। তারপরে আমরা আসি এখানে ধরে দেখি এখানে হয় নাকি, তো আমরা আসি এখানে, দেখা যায় না, সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে না। এই যে এখন ঠিক আছে, এখান থেকে একটা টান দেয় দেখেন মিলে গেছে, দেখছেন, বা হয়তো একটু দাগ থাকতেই পারে, মিলে গেছে। তো এখানে ধরবেন, ধরার পরে এখানে ধরে এইভাবে করে একটা টান দেবেন, যেহেতু এটা একটু নিচের দিকে আছে, তাহলে আপনার আপনার সুবিধা মতন এইভাবে করে নেবেন। তারপরে এখানে ধরবেন, এখানে ধরে এখানে একটা ক্লিক করে এখানে একটা এভাবে টান দেবেন, দেখেন ভালো করে দেখেন, এখানে যেভাবে ক্লিক করতেছি। তো তারপরে এখানে একটা ক্লিক করবেন, এখানে ধরে এইভাবে একটা টান দেবেন, সেম কাজ। তারপরে এখানে ধরবেন, এখানে বা কই গেল, আমি জুমটা করে আমি দেখে নিই, পাইছি, এই যে এইখানে, এখানে ধরলে এইখানে টান দেবেন, টান দেওয়ার পর এরকম ব্যাক করবেন। ব্যাক করার পর আমাদের এখানে অপশনটা এখানে, তাহলে আমি এখানে ধরি, এখানে ধরলে দেখতে হবে যেটা মিলে নাকি, একটু সমস্যা হয়। আচ্ছা আমি এখানে একটা ক্লিক করি আগে, এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এটা ধরে টান দিই, কিছুটা মিলছে। আচ্ছা ঠিক আছে, এখানে ধরে এইভাবে ধরে একটা টান দিই, এখানে মিলছে, এইখান থেকে এখানে একটা টান, এখানে একটা ক্লিক, সরি এখানে একটা ক্লিক, আপনার এখানে একটা ক্লিক, তারপর দেখতে হবে যেটা কই আছে, তো আসলে আমরা দেখি কই আছে, এইখানে আছে, এখান থেকে ধরে এখানে একটা ক্লিক হয়ে গেল। তো এটার কাজটা হয়ে গেল, তারপরে এটাকে কপি করবো, তো কন্ট্রোল সি ধরলাম, কন্ট্রোল সি ধরে আপনার এখানে কপি করলাম, দেখেন জিনিসটা এসে পড়ছে, এখানে এসে পড়ছে। এখন আমরা ফ্রি রাইট ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম পথে দিলাম, তারপরে যেহেতু এটা একটু বাঁকা আছে, তো এটাকে সোজা করে তারপরে বসাতে হবে। তো আমি আগে এটাকে টান দিই, এভাবে টান দিয়ে এইখানে নিয়ে যাই, আমি দেখা দিচ্ছি, এখানে টান দিয়ে এখানে মিলাই। তো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে মিলে নাই, এরকম হয় যে মিলে না, বাসের ছবি তো আপনার পারফেক্ট পাওয়া যায় না, এর জন্য। তাহলে আমি এখানে একটু উপরে উঠাই দিই, এটা এটা উপরে উঠাই দিলে কিছুটা আপনার একটু সুবিধা হবে, যে এখানে কাজ এই যে এরকম এরকম, ঠিক আছে। যদি না হয় তো হয়তো নিচে উপরে একটু বেশ কম থাকতে পারে, বেশ কম সমস্যা না, আপনারা ঠিক করতে পারবেন পর। তো খুবই সুন্দর একটা এই শ্যামলীর, শ্যামলীর এই জিনিস, এই পেন্ট অনেক সুন্দর, পেন্ট অনেক সুন্দর, অনেক পুরানো কিন্তু অনেক সুন্দর, খুব পুরানো না, নতুনই, কয়েক বছর আগে, হয়তো 2-1 বছর বা 3 বছর আগের হইতে পারে, আমার তো আইডিয়া যদিও নাই। তো এখন আসি, তো দেখতেছেন এখানে একটু সমস্যা হচ্ছে, তো এটা একটু পিছানো লাগবে। তো আমি যেহেতু করতে পারছি, তো পিছিয়ে দিয়েছি, আরেকটু পিছিয়ে দিই, তো আরেকটু পিছিয়ে দিলাম জিনিসটা, এই দেখেন পিছিয়ে দিলাম, পিছিয়ে দিলে কিছুটা এরকম আসে। তো এইটার রং হলো কালো, এটার রং দেখতেছেন আপনারা কালো, তো আমি কীভাবে কালোটা করবো এটা হলো মেন দেখার দরকার। তো আমি জুমটা কমাইলাম, মানে রাখলিক একটা দেখবেন ফিল পথ আছে, ফিল পথে যাওয়ার পরে এখানে কালার আছে, কালারে ক্লিক করবেন, কালারে ক্লিক করার পরে এই যে অপশনটা এখানে টান দেবেন, দেখবেন এরকম কালো আইসা পড়ে, ওকে দিবেন, এখানে ওকে দিবেন, এইটা তো কাজ। আচ্ছা হঠাৎ তো সুন্দর না হইতে পারে, হয়তো সুন্দর হইতেছে না, আমি চেষ্টা করতেছি। তো এখানে আসি, তো যেহেতু এখানে কালো একটু কম পড়ছে, তো আমি এখানে এইভাবে করে ভরে দিই, এটাকে ভরে ভরে দিলাম,
মানে কম পড়ছে, এখানে একটু ভরে ভরে দিয়ে দিব, সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। তো এখন আসি হলো, আগে এখানে আমার লাল করতে হবে। লাল কেন করতে হবে? কারণ লাল না করলে আমি হলুদটা কাজ করতে পারবো না। তো এখন আপনাদের কাজ হলো গ্রেডিয়েন্টের, গ্রেডিয়েন্ট কাজ। তো এখানে আমি একটা অপশনটা গেলাম, তো এখানে ক্লিক করলে দেখবেন ঠিক এইরকম আসে, এইরকম আসে। আপনি যতটুকু ইচ্ছা নিতে পারেন। তো আমি এটাকে একটু বড় করি যাতে পিক্সেলে পুরা টুকি আসে। এই যে এরকম পুরা টুক আসে, পুরা টুক আসে। তো এখানে আমি লাল নিলাম, এইভাবে লাল নেওয়ার পর, লাল নেওয়ার পর আমি যদি ভিডিও ফাস্ট করি তাহলে আপনারা স্লো করে করে দেখতে পারবেন, সমস্যা নেই। তো ফার্স্ট লাল করার পর আমি এখানে ধরলাম, ধরে এখানে দেখতেছি এই পর্যন্ত, হয়তো এই পর্যন্ত, এই পর্যন্ত হয়তো আমার একটু কম বেশি হইতে পারে, আমি দেখাই এই পর্যন্ত ঠিক যেভাবে আছে ওইরকম। তো একটু জুমটা কমাইলাম, তো কমানোর পর এখানে ধরবো, এখানে ধরে হালকা করে, ও সরি আমি হার্ডে দিয়ে রাখছি। হ্যাঁ এই দেখুন হবে, এই যে আমি এখানে কমানোর পর এখানে টান দিলাম, এখানে টান দিলাম, হয়তো আমার মনে হইতেছে এখানে আগে কটা দিতে হয় নাই। তারপর আমি দেখাই, এই যে লালি, হ্যাঁ এখানে হালকা এরকম এরকম, হয়তো আমার সেম সেম হয় নাই, একটু হয়তো বেশ কম বেশি দিয়ে দিছি, সরি হয়তো ভুল হইতেই পারে, স্কিন যেহেতু তো কাজ করে ঠিক না। আমি যদি এখানে আপনার কমাতে চাইছি, এই যে এই এই পয়েন্টটা নিচের দিকে এইখানে, কারণ আমার হয়তো আমি পিক্সেল কমাই দিই, পিক্সেল মাঝখানে আনলে দেখবেন এই জায়গাটা ধরে আরেকটু বড় করবেন 145টা করে, এইখানে আপনি কাজটা সুন্দর করে বুঝাইতে পারবেন, বুঝাইতে পারবেন। আর তার যদি একটুখানি হয়তো বাড়াতে চান, আপনার ইচ্ছায় যদি হয় তাহলে বাড়াইতে পারেন এইভাবে নিয়ে, সরি আমি এটা লাল করলাম, এভাবে নিয়ে আপনি হালকা এইভাবে কাজ করতে পারেন, এভাবে কাজ করতে পারেন। হয়তো আমার কম বেশি একটু অসম্ভব হইতে পারে, ক্ষমার সুযোগ রেখে দেখবেন, অনেক দিন স্ক্রিন করি, হয়তো বলতে পারেন এত দিন স্ক্রিন করেন আপনার ভুল হয় কেন, তো হইতেই পারে। ও এখানে দেখতেছি এই পর্যন্ত, যাই হোক এখন আমি উপরে আসি, উপরে দেখতেছি যে ওটা ছাড়া একটু দূরে দিয়ে গেছে, তার মানে আবার লাল করি, তার মানে এখানে ক্লিক করলে আপনি যেখান থেকে এইভাবে ক্লিক করেন তাহলে এই পর্যন্ত, এই পর্যন্ত তাই না? ঠিক আছে এটার কাজ গেল। দেখেন এরকম গ্রেডিয়েন্ট হয়তো আমার খুব একটা ভালো হয় নাই, ভালো হয়নি, তারপরেও কিছু মনে করেন না প্লিজ। আচ্ছা এখন আমি যে কাজটা আসবো সেটা হলো, এই কাজগুলো করতে হবে আমাকে, ঠিক এই কাজগুলো কিভাবে করব, এই হলুদ কালকা কাজগুলো খুবই সোজা না, আবার খুবই কঠিনও না, খুব মানে কাজ করতে হলে একটু সবুর করতে হয় বা একটু ধৈর্য ধরতে হয়। আচ্ছা তো এখন আমি এই কাজগুলো করব, এটাও ঠিক সেম কাহিনী, এটার মাপ এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক করার পর এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে একটা জিনিস এইভাবে করে মিলান, মিলাবেন, দেখবেন মিলে নাকি, আমার হয়তো নাও মিলতে পারে, তো এখানে মিলাতে হবে, মিলাতে হবে। তো আমি নিচের দিকে কাজ করি, কারণ বোঝা যাইতেছে না, কারণ একটু সমস্যা হইতেছে এজন্যে। এইখানে একটা ক্লিক করব, এখানে আচ্ছা এখানে ক্লিক করলে জুমটা কমে নি, জুমটা বেশি হয়ে গেছে, এখানে একটা ক্লিক করে, আরে এখানে ধরাটা কঠিন যে কোথায় আছে কারণ দেখা যায় না, এভাবে করে টান দিয়ে এটা মিলে দিব। তারপরে ঠিক এইখানে একটা ক্লিক করব, এইখানে ক্লিক করে দেখবেন এটা সুন্দরভাবে মিলে যায় টান দিলেই, এই যে এইভাবে, এই যে মিলে গেছে, মিলে গেলে এটা সেমভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আনতে হবে। তারপরে তা আপনার মাপটা এখানে আগে নিয়ে রাখতে হবে, কারণ এটার বাইরে ভিতরে যাইতে পারে হয়তো বা,
এখন আপনার এইখানে মিলাতে হবে, আপনার ফার্স্ট অফ অল এখানে মিলাতে হবে, কারণ এই মিলানোটা হলো সব জায়গায়, কারণ যেখানে যেভাবে আছে ওইভাবে মিলাতে হবে। আমার মাঝে মাঝে মিলে না, আমারই মাঝে মাঝে মিলে না, এই যে মিলছে দেখেন, মিলছে কিন্তু দেখেন, হয়তো একটু বেশ কম আছে, এখানে আমি টান টান দিয়ে এইভাবে টান টান দিয়ে মিলাই দিবেন, একটু বিটে ঢুকাই দিলেন, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। আপনার স্কিন ফুটানোটা হলো সবচেয়ে বেশি জরুরি, যে আপনার বাসে জিনিসটা ফুটছে নাকি। আচ্ছা আমরা আসি, দেখতেছেন জিনিসটা এইখানে, এইখানে আছে, আমি একটু দূরেই দিছি। তো আপনি চাইলে যদি আপনার ই হয় যে দেখতেছেন গ্রেডিয়েন্টের মধ্যে ঢুকে যায়, তো আপনি এইভাবে গ্রেডিয়েন্টটা একটু কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই দেখেন একটু কমিয়ে দিলেন, এইভাবে এই যেভাবে কমিয়ে দিলেন, কোনো প্রবলেম নাই, এটা এইভাবে কমিয়ে দিলেন। তারপরে এই হলুদ কালারটা যেভাবে নেবেন সেম কালার, এই যে এইটা যেভাবে নিয়েছেন এই কালোটা ঠিক ওইভাবে নেবেন। এই যে এখানে যে ফিল ইন দ্য পথ, তারপরে কালারে ক্লিক, কালারে ক্লিক করার পরে এই হলুদের মাঝখানে একটা ক্লিক করবেন, এইভাবে টান দিয়ে ওকে দিবেন, কালার আইসা পড়ছে। হয়তো এই যে এখানে একটু আপনার বেশ কম আছে, তাই না, এখানে একটু বেশ কম আছে, থাকতেই পারে, কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা না। এই আপনি কাজ করলেন এইভাবে, একটু নিচের দিকে এটা ভরে দিলেন, একটু ঢুকাই দিলেন ভিতর দিকে, তারপরে এখানে সেম ভাবে ফিল করে, এখানে যেহেতু আমার হলুদ নামে আছে, যেহেতু আমার হলুদ নিতে হবে না, ওকে ওকে ক্লিক করলে এই যে আপনি মিলে গেছে, এই যে আপনি মিলে গেছে। এখানে এটা হালকা হয়তো পাই নাই, এটাও আপনি একটা সিস্টেম করতে পারেন, আপনার যদি না মিলে, আপনি এটাকেও সেম ভাবে যখন দেখবেন যে মিলে নাই, তো এখানে কোনো সমস্যা নাই, এগুলো কোনো ব্যাপার না, মিলা মিলে এখানে যে ঠিক করে নেবেন, কোনো সমস্যা নাই। এই আপনি নিচে করে একটু ঠিক করলে ঠিক, আবার এই যে ফিল দ্য পথ ওকে দিলে এখানে যে হলুদ কালার হয়ে গেছে, এই দেখেন, ও তারপরেও হয়নি, আচ্ছা সরি, আর আমারই ভুল হয়, বলছি না আমারই ভুল হয়, তাহলে আপনারা তো ভুল হইতেই পারে ভাই, সময় না যেহেতু কাজ করতে হয় সেহেতু ভুল হবেই, এটা স্বাভাবিক ব্যাপার, খুব স্বাভাবিক একটা বিষয়, কারণ কাজ করতে হলে ভুল হবেই, কোনো সমস্যা নেই, এগুলো ব্যাপার না, আপনি কাজ করবেন ভুল হবেই, প্রথম প্রথম হয়তো, প্রথম প্রথম আমারও ভুল হয়, এখনও আমার ভুল হয়, আমার এখনও ভুল হয়, আর এখনও ভুল হয়, যে মিলছে, এখন মিলছে, দেখ। তারপরে আমরা এখন যেটা করব সেটা হলো, এখন আমরা কাজ করব হলো এই হলুদের, এটা আমি সিলেক্ট করে রাখি এইভাবে, পুরাটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর এখন আমি কাজ করব হলো এইটায়, এই যে এইটায়, এটা কিভাবে কাজ করব, সেম প্রসেস, সব কিছু কলমের কাজ সেম প্রসেস, একটা বাসের উপরে আপনি যেভাবে কাজ করতে চান সেম প্রসেসের কাজ, কোনো সমস্যা নাই। তো এখানে আমি যেটা কাজ করব সেটা হলো, এখানে দেখবেন এটা আছে, এখানে একটা ক্লিক করবেন হালকা, আমি তো বললাম আমার ভুল হয়, আমার আমারই ভুল হয়, আমি এতদিন ধরে স্ক্রিন করি আমারই ভুল হয়, এখানে একটা ক্লিক করবেন, আগে দেখতে হবে এখানে আমার মিলে নাকি, তো দেখতেছি মিলে, কিছুটা মিলে, সমস্যা নেই, আপনার একটু কম বেশি হইতেই পারে, আপনার স্কিন মেনলি সমস্যা হলো আপনার মিলতে হইব বা একদম বাসের মতো সেমই করতে হইব, এরকম কোনো কেউ দেওয়া রাখে নাই যে আপনার সেম হইতে হবে, আপনি এইভাবে কাজ করতে পারেন, আপনার স্কিন আপনি বুঝবেন, কিন্তু স্কিন সুন্দর হতে হবে, আপনি স্কিন আপনার ফুটাতে হবে, আপনার মেন কাজ আপনার স্কিন ফুটান, আপনি কিভাবে বাসে স্কিন ফুটাবেন সেটা আপনার নিজের বুঝতে হবে, যে আমি এইভাবে বাসে স্কিন ফুটাবো ভাই, আবোল তাবোল স্কিন করে কোনো লাভ নাই, আবোল তাবোল স্কিন করলে মানুষের কাছ থেকে কোনো রেসপন্স পাবেন না, মানুষ আপনার স্কিন খেলবে না, আপনি যদি রিভিউ না পান তাহলে আপনার পুরাই বৃথা, আসলে আপনার পুরাই বৃথা ভাই, আমি করি হয়তো আমার কথা অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু মেন কথা ভাই বৃথা, আমারও ফার্স্টে স্কিন খুব বাজে হয়, আমি অনেক কষ্টে নিজের ঠিক করছি, ঠিক করতে হবে, স্কিন পারি আমি, আমার স্কিন আমি হাতে করছি, আমি এই করছি সেই করছি বলে ভাই কোনো লাভ নাই, কোনো লাভ নেই, দেখেন এভাবে স্কিনটা মিলাবেন, এভাবে করবেন। আচ্ছা যদি আমার কথা খারাপ লাগে আমি সরি, আমি রিয়েলি সরি, আমি অনেক কথা অনেক কথা শুনি তাই বললাম, তাই এখন আমি আসি আজাল ঘটনায়, এটাকে আমরা কপি করব, এটাকে কপি করব, ঠিক আছে, কপি করার পর এখানে
কপি করার পর কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট কর, পেস্ট হলো না, বুঝলাম না ব্যাপারটা কি জানো। ও আমি হয়তো কপি হয়নি, সরি। এভাবে কপি করে এভাবে পেস্ট করবেন, দেখেন আইসা পড়ছে, ঠিক আছে আইসা পড়ছে, সেম কাজ। আপনি এইটাকে ওইভাবে টান দিতে পারেন বা এইটাকে এমন করে ঘুরে দিতে পারেন, আসলে জিনিসটা একরকম, এটার কোনো বেশ কম নাই, জিনিসটা একরকম, জিনিসটা একরকম, এইরকম আমারই মিলে না, আমারই মিলতে চায় না। আমি অনেক কষ্টে মিলে, অনেক কষ্টে স্কিন করি, এই যে এইভাবে ঠিক, এই যে এরকম মিলাইতে হবে, মিলাইতে হবে। দেখেন শ্যামলী পরিবহন যেহেতু অনেক নাম করা একটা কোম্পানি, সেহেতু মানে যত খাওয়ার কোনো দরকার নাই, তো তাদের তারা যেবার দেখে দেখা গেলো যে খারাপ হইলে আশা করবো মান সম্মান খেয়ে ফেলাইছে, মজা করলাম, কিছু মনে করে না কেউ, প্লিজ। তো এখন আমি আসি আসল ঘটনায়, সেটা হইলো, সেটা হইলো এটা দেখো তো, এটাই কাজ করতেছি, সে তো দেখেন এখানে এই নিচে, আপনি কিরকম অনেকে বলতে পারেন ভাই নিচেরটা তো করলেন না, নিচের ডাকে আগে করতে হবে না, কারণ আপনি যদি এইটা না করেন তাহলে নিচের ডাকে আপনার লাভ কি, তাই না? নিজের করে তো লাভ নাই, তো যেটা আমার আগে ঢোকাতে হবে সেটা করতে হবে, যেটা আপনার আমার আগে দরকার। তো এইভাবে কাজ করবেন। এখানে একটা জিনিস দেখতেছি যে এখানে এইটা একটু বেশি নিচের দিকে নামছে, না সমস্যা নাই, একটু উপর দিকে আমি একটু বেঁকা তারা করে উপর দিকে উঠাই দিতেই পারি, যেভাবে উপর দিকে উঠানো যায় কোনো সমস্যা নাই, এবার বাঁকা তারা করে আপনি উপর দিকে উঠাই দিতে পারেন। যখন যে কাজটা আপনি যখন যেটা করার প্রয়োজন মনে করবেন সেটাই করবেন, যে হ্যাঁ আমার এটাই ভাবে করলে আমার এটাই ভাবে হবে, ঠিক আছে। যেরকম ক্রস করলাম হয়তো আমার একটু কম বেশি হবে, আমি বললামই হয়তো আমারই ভুল হয়, তো আমি চেষ্টা করি যতটুকু সঠিক করার জন্য, আমি ট্রাই করি আসলে। তো এখন মেন কথায় আসি, এভাবে এভাবে মিলাই দিলাম, দেখতে হবে যেখানে মিলে নাকি, আপনি রেখে দিতে পারবেন না, আপনি দেখতে হবে আগে যে ভাই আমার মিলে নাকি। হ্যাঁ দেখুন আমি দেখতেছি মিলতে পারে এবার, তো যেহেতু হলুদ সেহেতু আমার এই হলুদ নেওয়াই আছে, ওকে দিলাম, ওকে দিলাম, কালার হয়ে গেল, দেখেন এইভাবে। দেখেন আমার এখানে একটু মনে হয় লাল বেশ কম লাগতেছে, তাই না? কোনো সমস্যা নেই, আপনি অনেকভাবে করতে পারেন, দেখেন এইভাবে আপনি মিলাই দিতে পারেন, এইভাবে এইভাবে মিলাই দিতে পারেন, এইভাবে মিলাই দিতে পারেন। তারপরে আপনার যেটা হার্ড প্রসেস দেখাইছি, এই যে এটার হার্ড প্রসেস আছে, এইখানে করতে পারেন আপনি, হালকা হালকা করে, সরি তো হলুদ আমি আবার সাদা দিকেন, এইভাবে হার্ড প্রসেস আপনার দেখতে হবে, আপনি বুঝতে হবে যে হ্যাঁ আমার হইতেছে, এই দেখেন, দেখছেন এই যে এইভাবে এইভাবে করে আস্তে আস্তে করে কাজ করতে হবে, দেখেন। হ্যাঁ কাজ করলাম, কাজ করলাম, হ্যাঁ তো এই যে এখানে একটু আছে, একটু কমাই নি, আমি বাড়াইতেছি, আচ্ছা আসি যাও। ঠিক আছে, তো এখানে দেখলেন স্ক্রিনটা মিলাইলাম আমি, হ্যাঁ তো দেখেন হয়তো এরকম হয় নাই, কিন্তু আমি রাখার চেষ্টা করছি, আর যদি একবারে মিলানোর দরকার হয় তা একটা কাজ করি, কোনো সমস্যা না। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো স্ক্রিনটা আমার কাজ হয়েছে, আচ্ছা কি সমস্যা তাতে ওই সেটা কি হইলো, এরকমই থাকলো কিসে, তাই আপনার কম বেশি হইলে কোনো সমস্যা নাই, হইতেই পারে, আচ্ছা এখন এটা ডিলিট করি। এখন আমি কাজ করব এটার উপরে, এখানে এখানে একটু বেশি গেছে, অনেকে বলতে পারেন বাইরে তো বেশি গেছে গা, কোনো সমস্যা নাই, বেশি গেছে যাইতে যাই গেলে গেছে, তো কী হয়েছে আপনার কাজটা ভাই জরুরি, আপনার কাজ জরুরি, আমি তো বললাম আমার ভুল হইতেই পারে, কারণ আমি এখনো ভুল করি, দেখেন আপনাদের সামনেই ভুল হয়েছে আমার, তাই না? এখানে একটু বেশি গেছে গা, কোনো সমস্যা নেই। তো আপনার যদি খুব সমস্যা হয় তাহলে দেখা গেল যে আপনি এইভাবে করে আপনি মুছে ফেলতে পারেন এই কালারটা নিয়ে এখান থেকে, আপনার যেহেতু গ্রেডিয়েন্ট কালার সেহেতু আমি গ্রেডিয়েন্টই করি, হ্যাঁ মুছে ফেলতেই পারেন, আপনার যদি কোনো ব্যাটিক লাগে আপনি মুছে ফেলতেই পারেন, না আমার হইতেছে না, আপনি যেভাবে সুন্দর করে মুছে ফেলেন কোনো সমস্যা নাই, না হইলে করে টিভি করে যতটুকু পাইতেছেন ততটুকু মুছে ফেলেন, এইভাবে মুছে ফেলেন,
দেরি হোক সমস্যা নেই, আপনি স্কিন আপনার পারফেক্ট করেন, আপনি আপনি স্কিনটা করেন, আপনার আমার মিলতেছে না, আমি করুম না, এই কাজটা করবেন না কোনো সময়, আপনি করেন, লেট হোক সমস্যা নেই। এই যে আমি লাইভে দেখাইতেছি যে তো আমার লেট হচ্ছে, কিন্তু আমার এত লেট হয় না, আমি কারণ আমি ভুল করতে যেতেছি না, তাও ভুল হইতেছে, আপনি দেখতেই পাইতেছেন যে তাও ভুল হইতেছে। দেখেন এখানে গ্রেডিয়েন্টের সমস্যা হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমি ওর মুছে দিলাম, মুছার পর আমি যেহেতু কপি করেছি, আমি আবার পেস্ট করলাম এটা, ঠিক আছে। তো পেস্ট করলাম, আপনার বললাম এটা সেম একদম, আপনি এই এইটা কপি এইটার ফটো করে এখান থেকে এটা বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন আমি আপনার এবার একটু জুম করেই দেখাই আপনাদের, এই দেখেন এখানে জুম করে এই যে এখানে আপনারা এইভাবে বসাই দিতেই পারেন, কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যাই না। আপনার জুম করে একটু জুম টুম করে বসাই দিতে পারেন, এটা একটু লম্বা করে টাইনা দিলেন, টাইনা দিলে যদি একটু নিচের দিকে নামান, দেখা গেলো এতটুকু রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, বাসের মধ্যে কিন্তু ঠিক এতটুকুই আছে, এই দেখেন এখানে আছে। তো আমি চেষ্টা করব, আবার গেছে গা, আমি চেষ্টা করব যে এইখান থেকে, হ্যাঁ এতটুকু রাখার জন্য আমি ট্রাই করব। ট্রাই করতে করতে আমারই ভুল হইতেছে, যাই হোক সমস্যা নাই। এই দেখেন এখন কিন্তু মোটামুটি একটা ভাবে আছে, তাই না? এখন মোটামুটি একটা ভাবে হয়তো আসছে, হ্যাঁ কিছুটা ভাবে আসছে যে হ্যাঁ এইটা হয়। আপনার দরকার হলে এতটুকু স্পেসের মধ্যে এইটুক করা, আপনি যদি ওইটা যদি বেশি হয় তাহলে এটা কমিয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এই যে দেখেন এটা একটু বেশি গেছে গা, এই সুদা নামবে এইটারে এইটা, তাই না? তা আমার এখানে এইটাই আছে, তাহলে এখন আমি কালার করি। কালার করলে ফিল পথ দিয়ে এইভাবে করে দেন, এই যে কালার মিলে গেছে। এই যে এখানে আবারও দেখা গেল যে এখানে একটু কম বেশি হইছে, তাই না? আপনি যদি দেখেন তাহলে কন্ট্রোল যদি দেখ করেন এইভাবে একটু হবে। দেখেন এটা ঢুকানোর পরেও কিন্তু ওই ওই জায়গাটার মধ্যে আপনার ইয়ে আসছে, কি বলে, নিচে কালার ফুটে নাই, তাই না? কোনো সমস্যা নেই, কারণ এখানে কেন কালার ফুটে নেই বলি, দেখেন এখানে যে অপশনটা আছে এই যে এইটা, এখানে এটা পুরোটা ভরে নাই, যে কারণে কালারটা ফুটে নাই। এই দেখেন কালার ফুটে নাই, এই কারণেই কালারটা বসে নাই। দেখেন সমস্যা কিছু কিছু সময় ফটোশপে এই সমস্যাটা হয় যে কালার বসে না, বসে নিতে হয়। এই দেখেন এই একটু বসে নেবেন, একটু অসুন্দর লাগে, সমস্যা নেই। আপনি যখন কালারটা বসাবেন তখন এই কালারটা বুঝবেন না এখানে বসাইছেন। দেখেন এই যে এখানে ফিল পর্দারও ওকে দিলাম, এই যে কালার বসছে, দেখেন খুব বোঝা যায় না, বোঝা যায় না। এই দেখেন ছেড়ে দেওয়ার পরে খুব বোঝা যায় না যে কী করা হয়েছে, নাকি কিছু করা হয়েছে নাকি, দেখেন বোঝা যায় না। একটু কম বেশি আছে আপনার গাড়িতে, এটা বোঝা যাবে না যে এটা কী আছে। আচ্ছা তো কম বেশি আছে, যাই হোক এখন আমি এখানে আসি, একটু কম বেশি আছে গাড়িতে গেলে আর বুঝবেন না। এখন আসি আপনার, আচ্ছা এখন আসি, এটার কাজ তো শেষ, তাই না? আমরা আসি এইটায়, দেখেন এই যে এই এই শেপটা একটু দেখেন, এই শেপটা দেখেন সবাই, নাকি এই শেপটা করি, আচ্ছা এই শেপটাই করি, আমি এই শেপটাই করি, এখানে এইটা, এখানে এটা আমি হাতেও করতে পারি কিন্তু রিস্ক নিব না, কারণ যদি না হয় এর জন্যে, কারণ না হওয়ার ভয় আমারও আছে, কারণ সবাই ভালো করে একটা জিনিস করে সবাইকে খেলার জন্য যদি দেই তাহলে আমার বুঝতে হবে যে হ্যাঁ ভালো কিছুই সবাই দিতে যাচ্ছি। আচ্ছা এইভাবে করে একটু জুম কম বেশি করেন, এইভাবে দেখেন, এই দেখছেন এই পাশ থেকে না, আমাদের এই পাশ থেকে ক্লিক করলে তাহলে এইটা এইভাবে টান দিলে এইটা একটু ভাবে আসে, এই দেখেন ভাবে এসে পড়ছে, দেখছেন একটু সুন্দর করে টান দিলে এটা ভাবে আসে, দেখেন এই যে ভাবে আসছে। আচ্ছা এটাকে এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আমরা এখানে নিলাম, এই দেখেন আসছে, ঠিক আছে আসছে কিন্তু। হ্যাঁ তো কাজ খুব কঠিন আসলে, স্ক্রিনটা একটু পেছানো গুছানো আপনাদের কঠিনটা দিয়ে বুঝাইলাম, তো কেউ কিছু মনে করেন না, হ্যাঁ যে প্রথম দিনই ভাই কঠিনটা দিয়ে বুঝাই দিল, তাহলে তো সুজাটা পারবো না, না এরকম কোনো কিছুই নেই। দেখে মানে দেখতে হবে যে এখানে কী আছে, সমস্যাটা কী আছে, এখানে এটা মিলানো আছে, তো আমাদের ট্রাই করতে হবে এইটা এখানে যাবে, এটা এখানে গেছে, এখানে এটা মিলাতে হবে। এই দেখেন এটা এখানে মিলাবো কীভাবে, এইভাবে, এই দেখেন এটা মিলে না, তাই না? আচ্ছা কোনো সমস্যা নেই, এটা আমি একটু কী করি, এখানে একটু দিলাম, এই দেখেন এখানে এখানে আমি এটা এইখানে মিলাতে হবে, আসলে ভুলটা আমারই হইতাছিল, এইখানে মিলাতে হবে আর এইটা
একটু ঘুরাইতে হবে। দেখছেন, দেখেন এই জায়গাটার সমস্যা, একটা সমস্যার কারণে আপনার এই স্কিনটাই হয় না, আপনার ওটা মিলতে চায় না, যে হ্যাঁ হ্যাঁ মিলে না, কি একটা প্রবলেম মিলে না। এই দেখেন কি সমস্যা, দেখেন তো, দেখেন এই জায়গাটা মিলে না, দেখছেন কেমন মিলে নাই কেন বলেন তো? কারণ আমার কলমের দাগটা ঠিক মতো নয় নাই, এর জন্য মিলতেছে না। আচ্ছা সমস্যা নেই, আমি এটা দিয়ে মিলাই দিতেছি, এইটা দিয়ে মিলাই দিচ্ছি আমি, সমস্যা নাই। এই দেখেন এটা দিয়ে মিলাই দিতেছি, এটা দিয়ে মিলাই দিচ্ছি। আপনি যেখানে না মিলে আপনি আর একটা কাজ করতে পারবেন। আচ্ছা আমি আর একটা কাজ দেখাই, আপনি আর একটা কাজ করতে পারবেন। এখানে যেহেতু মিলতেছে না, এটা মিলানের খুবই একটা প্রবলেম, বড় সমস্যা, যেটা মিলে না। দেখেন এটা মিলে না, দেখছেন মিলে না। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হইলো, যেহেতু আমার এটা মিলাইতে হবে, তো এখন হলো বড় সমস্যা, বুঝতে হবে যে আমার সমস্যাটা হয়েছে কোথায়। তা আমি এটা একটু ছাড়লাম, হ্যাঁ এখানে দেখতেছেন এখানে একটা জিনিস হয়ে আছে, তা আমি একটা ট্রাই করি, আর এখান থেকে একটা কাজ করি, আমরা এখানে একটা ক্লিক করি, আর এখানে একটা মাপ নিই, এটার মাপ নিই এইভাবে, এটার মাপ নেওয়ার পর এইখানে একটা ক্লিক করে দেখি। হ্যাঁ এখানে ক্লিক করলে দেখা যাইতেছে এটা ঠিক এইরকম হয়, আমি এটাই করি। আমার যখন দেখি যে ওইটা মিলে না, তখন আমি হাতেই করি, কারণ আমার জিনিসটা মিলাতে হবে এইভাবে। সো আমার একভাবে না একভাবে করতে হবেই। হ্যাঁ তো এখন আসে এইখানে, এতটুক দেখি হয় নাকি, হয়তো হইছে, মেবি হইছে, কিছুটা একটু ভুল হয়ে গেছে, কিছুটা হইছে। তো ঠিক আছে আমরা একটা কাজ করি, হ্যাঁ দুই জন্য মিলে নাই, আমি একটা কাজ করি, এটাকে এইভাবে ঘুরিয়ে দিই, হালকা একটু ঘুরাই, দেখেন এটা গেছে এখান থেকে, দেখছেন এটা এখান থেকে চলে গেছে, দেখেন। তো ফটোশপ খুবই কঠিন একটা জায়গা এই ফটোশপ, ফটোশপের কাজ পারলে খুবই ভালো, কারণ ফটোশপের কাজে আপনার স্কিন মেনলি সুন্দর হবে। আচ্ছা এখানে আসি, এখানে আসার পর, এখানে আসার পর আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, সরি এখানে না, আমি এখান থেকে একটা ক্লিক নেই, এইখানে আনি, দেখেন তো এর একটু বেশি উপরে উঠছে, তাই না? আপনারা বলবেন ভাই ওটা তো উপরেটা গেল গা, উঠুক, দেখেন এটা ঠিকই আছে, যতটুকু ডিস্টেন্সে থাকা দরকার, একটু বেশি গেছে, একটু কম গেছে, একই ডিস্টেন্সেই আছে দুইটা, ঠিক আছে। এটা একটু উপর দিকে উঠাই, আমি একটু উপর দিকে উঠাই। তো এখন মেনলি কাজ, এখন হলো কাজ হলো, যেহেতু আপনার ওই হলুদ পয়েন্টের মধ্যে গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে, তো এটা আমার মিলাইতেই হবে, যেমনে পারে এটা মিলাইতে হবে এখানে। এই দেখেন এটা মিলাইতে গেলে এখন সমস্যা, কারণ বলছিলাম যে এই কাজটা করা খুবই কঠিন, দেখেন, ঠিক আছে। আর আপনি কি করবেন আপনি ভাবতেই পারেন, হ্যাঁ হ্যাঁ আমি কি করব, করবেন সমস্যা নাই, ওটা কোনো ব্যাপার না। এখানে আমি আগে হলুদ দিই, হলুদ দেওয়া দিলাম, হলুদ দেওয়ার পর এখানে একটা হলুদ দেওয়ার, আচ্ছা হলুদ দিলাম কেন, ও এখানে তো সাদা, সরি আমি ভুলে হলুদ দিয়ে দিছি, এখানে তো সাদা, এখানে সাদা করলাম আমি। আচ্ছা সাদা করার পর এটা এখানে কাটলাম, এখানে একটা জিনিস খেয়াল করতেছেন যে একটা কিন্তু বাইরে গেছে, এখানে একটু ঢুকে গেছে, কিছু তাই আপনি কাজ করবেন, আপনি কষ্ট করে আবার এটার উপরে একটা কলম চালাবেন, যখন দেখবেন এই গ্রেডিয়েন্টের সমস্যা হয় তখন এইভাবে একটা কলম চালাবেন, হয়তো আপনার একটু বিপদ হইতে পারে, তো তারপরেও এইভাবে একটা কলম চালাবেন উপর দিয়া, মিলিয়ে চালাইতে হইব, মিলিয়ে চালাতে হবে এটা। তো এখানে এভাবে চালানোর পর এখান ধরে টান দিলে হয় না, তাই না? আমি এখানে ধরে টান দিই উল্টা সাইডে এইভাবে, ঠিক আছে দেখেন,
এখানে কিন্তু মিলতেছে না, একটা জিনিস খেয়াল করেন, ঠিক আছে, এখানে মিলে না, এখানে মিলতেছে না, দেখছেন মিলে না, এই একটা সমস্যা ফটোশপে। কারণ আপনার মেনলি কাজ যদি আপনার ই না হয়, আপনার সমস্যা হয়, তাহলে এই প্রবলেমটা খুব দেখা দেয় যে স্ক্রিন মিলতেছে না বা এরকম অনেক কিছু হয়। তো সমস্যা নেই, এটা আমি আবার মুছলাম, একটু কষ্ট করতে হবে, কারণ আমার এই সমস্যা হয়। আমি আমার সমস্যা সহ দেখাইতেছি যে আসলে কি সমস্যাটা হয় ফটোশপে। অনেক সময় এই সমস্যাগুলো হয়ে যায় যে স্ক্রিন মেনলি হয় না, দেখেন এটা উপর দিকে গেছে, উপর দিকে গেছে, দেখছেন, এই হলো প্রবলেম ফটোশপের যে কাজ করাটা। আচ্ছা, এটা আমার হয়তো ভুল হয়েছে, আমি আবারও করি। এখানে একটা আমি বলছিলাম যে এখানে মাপ বোঝা খুবই কঠিন, তো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এবার টান দিলাম, এইভাবে একটা টান দিলাম, মিলাইতে তবে একটা টান দিলাম এইভাবে। আমি বলছি বারে বারে যে আমার ভুল হয়, কারণ আমি স্ক্রিন করার সময় আমার প্রচণ্ড ভুল হয়, তারপর আমি এরকমই সমস্যা হয় আমার। এর জন্য হয়তো আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতেছি, হয়তো ভালো করে বোঝাইতে পারতাছি না, কারণ আজকে যেহেতু আপনাদের দেখাই দিতেছি, সেহেতু আমার একটু টেনশনই বেশি। তো ফটোশপের কাজ এত সোজাও না, আবার খুব কঠিনও না, যেহেতু আমি বলছি, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাই একটা জিনিস, দেখেন একটা জিনিস, খেয়াল করেন, এখানে একটা প্রবলেম হইতেছে, সেটা হইলো এখানে মিলতেছে না। এইখানে আপনি এটা এখানে ঢুকাই দিতে পারেন, এটা কারণ এখানে একটু বাঁকা হয়েছে, সেহেতু আপনি এখানে ঢুকাই দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তো এখন আমি আসি এখানে, ধরি এখানে ধরলে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক এরকম আসতেছে, এখানে তো এরকম না, এখানে তো আরো চিকন, তাই না, দেখেন এখানে আরো চিকন, আরো চিকন। আচ্ছা, তাহলে আমি কাটি, তো তোমার ভুল হইতাছে, আমি এখান থেকে মাপ নি, মাপটা বুঝে নি তো এবার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, কারণ এটা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে একটু ভুল হইলেই সমস্যা, দেখেন গ্রেডিয়েন্টে একটু ভুল হইলেই সমস্যা। তারপরে এখান থেকে আসি, খুঁজে পাওয়া যায় না, এটা একটা সমস্যা, কারণ গ্রেডিয়েন্টের কাজ যখনই করবেন তখন আপনার না মিললে প্রবলেম, না মিললেই সমস্যা, এটা যে মিলে না, এই দেখেন, দেখছেন এখানে মিলতেছে না, গ্রেডিয়েন্টের একটা সমস্যা। আমার হয় তাই বললাম, আপনাদের নাও হইতে পারে, দেখানোর জন্যই করতেছি, অনেক ভালো লাগতেছে হয়তো, ভিডিও অনেকের বোরিং লাগতেছে, আমি জানি না, আমি আমার সময় নষ্ট করতেছি না, আপনাদের জন্যই করতেছি, আপনারা একটু যদি বুঝেন। দেখেন এখানে এইটা আপনার উপরেরটা মেন না, আপনার নিচেরটা মেন, কারণ আপনার এইখানে না মিললে আপনার হবে না। আচ্ছা, দেখুন এটা আমি কপি করলাম, কপি করে আবার এনে দিলাম, দেওয়ার পর এখন এটা মিলানো দরকার, তাই না, তো এটা মিলাইতে হবে, এই দেখেন এটা মিলাইতে হবে এখন। এইবার কিন্তু আমার জিনিসটা মিলছে, হ্যাঁ জিনিসটা এবার মিলছে, কারণ যখন কলম ভুল করছিলাম এর জন্য সময় মিলে নাই। আপনি নিচে একটু দেখতেছেন ফাঁকা আছে, তাই না, এখন বলতে পারেন ভাই নিচে তো ফাঁকা, কোনো সমস্যা নাই, এই যে বইটা দিলাম নিচে, এই দেখেন ই কইরা সাদা হলুদ বানাইলাম, হলুদ বানাই দিয়ে দিলাম, সি, ঠিক আছে। আবার দেখেন, এই দেখেন যেদিন সাদা হইব সেহেতু আমার আবার এটা এমনি করতে হইব, তো সাদা এরকম, ওকে।
ঠিক আছে, সাদা করলাম। তো এখানে যেহেতু আমার একটু সাদা থাকবে, একটু হলুদ থাকবে, তো আমি পুরাটা কলম চালাবো না। হ্যাঁ, তো এখানে আমি একটা মুইসা দিলাম, মুইসা দিলাম। মুইসা দেওয়ার পরে এখানে দেখবেন, কারণ আমি এখান থেকে হলুদ হবে এই পর্যন্ত, দেখেন এই পর্যন্ত হলুদ হবে। আমি ওদের কষ্ট করে কিসের লেগে আমি আবার ই করবার দাম, যেহেতু এখানে, যেহেতু এখানে একটা কলম দিব, এখানে একটা কলম দিব, দিয়ে এখানে এভাবে টান দেবো, একটা এখানে একটা টান দেব। ঠিক নিজে কালার মতো দিয়ে গেছে, ওই লো গ্রেডিয়েন্ট তো কি হয়েছে কি এইভাবে। তারপরে এখানে একটা টান দিব এইভাবে, ঠিক আছে, একটু বেড়ে থাকতে পারে, তো যাই হোক। তারপরে আমি এখানে মেক সিলেকশন করলাম, মেক সিলেকশন করলে জিনিসটা এরকম আসবো। তো আমি এখন হলুদ নিলাম, হলুদ নেওয়ার পর গ্রেডিয়েন্ট আমার কোন পর্যন্ত আসবে আপনার দেখতে হবে, এই পর্যন্ত, তার মানে আমার কাজটা হবে এই পর্যন্ত। এইভাবে টান দিব, এখানে ভরে একটু টান দিলে দেখেন আইসা পড়ছে, ঠিক আছে। আপনি যাতে যাইতে চান এই যেটা একটু ভিতর দিকে যাইতে পারেন, এই দেখেন এইভাবে আইসা পড়ছে কাজ, দেখছেন এই যে কাজ কিন্তু আইসা পড়ছে আমার। এখানে এখানে একটু উঠে আছে, এটা কোনো সমস্যা না, আমার কাজ হয়েছে, দেখেন কাজ হয়েছে আমার। একটু ভুল ভ্রান্তি হবেই, আপনারা বলতে পারেন এখানে অনেক ডিফারেন্স হয়ে গেছে, এখানে কোনো ডিফারেন্স হয় নাই, এই একটু ফ্ল্যাট আসছে, একটু আপ হয়ে গেছে উপর দিকে, এটা সমস্যা না। আচ্ছা, তো এখন আসি আমি এইটার কাজে, এইটা অনেকটা নিয়ে অনেক লেট হয়ে গেছে, তো এখন আসি এইটার কাজে। সবই সেম প্রসেস, সেম কাহিনী, সব কিছু সেম। তো সবকিছু সেম, একদম সবকিছুই সেম, এখানে কোনো কিছু ই নাই, কোনো কিছুতে কোনো সমস্যা নাই। তো এখন আমি আবার এই সব কাজে কিন্তু আপনার কন্ট্রোল অল্টার কন্ট্রোল জেড তারপরে ধরে ধরে কাজ করতে হবে। আমি কিন্তু এই কলমের টানগুলো কিন্তু কন্ট্রোল ধরে ধরে করতেছি, কন্ট্রোল অল্টার শিফট এগুলো ধরে ধরে কাজ করতে হবে। যাই হোক দেখাই, এখানে একটা ক্লিক করলাম, এখানে কন্ট্রোল ধরে জুম করলাম, কিন্তু ক্লিক করলাম কিন্তু কন্ট্রোল ছাড়া, এইখানে একটা সরি, তো এখানে একটা ক্লিক, একটা ক্লিক করার পরে এখানে হালকা একটু টান দিলাম, দেখেন মিলে নাই তাই না। আচ্ছা তাহলে আমি যখন মিলে নাই, তখন আমি তাহলে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে এখানে, হ্যাঁ এই যে মিলছে মিলছে, কিছুটা মিলাইতে পারছি। আচ্ছা তারপরে আপনার এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ছেড়ে দিলাম, এখানে ক্লিক, এখানে ক্লিক করে ধরে, আরে আচ্ছা এখানে ক্লিক করলাম ধরে এখানে একটা টান দিলাম এইভাবে, দেখেন ঠিক আছে। আবার এখানে ক্লিক করে এইখানে একটা টান দিলাম, এই যে মিলছে, কন্ট্রোল ধরে নিলাম, কন্ট্রোল ধরে এই যে এখানে কন্ট্রোল ভি দিলাম, ভি দেওয়ার পর যেহেতু আপনার এখানে আপনার গ্রেডিয়েন্ট নাই, সেহেতু এটা আপনি এইভাবে করে এখানে আপনি এই জিনিসটা করে নিতে পারেন, ডাইরেক্ট সিলেকশন দিয়ে করে নিতে পারেন, তারপরে আপনি এইভাবে করতে পারেন কাজ, এই যে ঠিক আছে কাজ করতে পারেন, কারণ আপনার আর কন্ট্রোলের সমস্যা নাই, কোনো কিছু সমস্যা নাই, সো কোনো এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। যেহেতু আপনার কোনো কন্ট্রোলের সমস্যা নাই, কোনো কিছু নাই, তো এখানে আপনি একটু কম বেশি করে কাজ করতেই পারেন, এই যে এইখানে একটা আর হলো এইখানে একটা, তাই না।
আপনি বলতে পারেন ভাইরা তো এটা ভিতরে গেল, গা গেলে গেল, এটা টান দিলাম, টান দিয়ে একটু ভিতরে ঢুকাইলাম, টান দিয়ে একটু ভিতরে ঢুকাইলাম, দেখেন এখানে ভিতরে ঢুকাইলাম, এখানে টান দিয়ে ভিতরে ঢুকাইলাম, ঠিক আছে, এই যে একটু পিছন দিকে যাবে, দেখেন কাজটা দেখেন, ঠিক আছে, দেখেন ভালো করে দেখেন, আচ্ছা তো এটুকু বসাইলাম, বসানোর পর ঠিক সেম প্রসেস হলুদ, আচ্ছা দেখানি আমি এটা কতটুকু উঠছে উপরে, আচ্ছা এটা একটু নামিয়ে দিই, একটু নামিয়ে দিই নিচের দিকে, আয়তো নামিয়ে দিলাম, এখানে দেখেন এখানে এইটার সাথে এইটা মিলবে কিন্তু, হ্যাঁ এখানে এইটার সাথে এটা মিলবে, আচ্ছা একটু টান দিয়ে দিই সামনের দিকে, হালকা একটু টান দিলাম, ঠিক আছে, এখানে যে আপনার রং মিলতেছে না, এখানে মিলতেছে না, এটা কোনো সমস্যা না, বারে বারে বলতেছে এগুলো কোনো সমস্যা না, আপনি নিজের মতো করে ঠিক করতে পারেন, নামায়া উঠায়া যেমনি পারেন কোনো সমস্যা নাই, খালি আপনার মেন হবে আপনার স্কিনে জানি ফুটে, আর আপনার কাজ লেট করে হোক কোনো সমস্যা না, আমার এত লেট হয় না, আজকে আপনাদের বুঝাইতেছি তাই লেট হচ্ছে, আচ্ছা তারপরে ফিল দ্য পথ হলুদ, এইটা এই দেখেন দেখছেন, ঠিক আছে এটা আপনার গাড়িতে গেলে আর বুঝবেন না যে এখানে কিছু হয়েছে নাকি না হয়েছে, কি হয়েছে না হয়েছে, এখানে গাড়িতে গেলে বোঝা যাবে না এগুলা, আচ্ছা তারপরে সিলেকশন করি, কারণ বোঝানোর জন্য আপনাদের বারে বারে আমার মুছতে হইতাছে, তারপরে আসি আপনার এইটায়, আচ্ছা এইটায় কিভাবে আসবো তাই না, এইটায় আসবো হইলো সেমি সব কিছুই সেম, এটাকে দেখতে হয় মিলে নাকি, কারণ অনেক সময় মিলে না দেখতেছেনি, তো এখন আসেন এটা একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক, হ্যাঁ তো এইখানে দেখুন ফুটা কোনো সমস্যা নেই, এই ফুটাটা রাস্তা থেকে এখানে মিলিয়ে দেন, তারপর এখান থেকে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, কিন্তু আবার একটু বেশ কম গেছে, তো তো এখন যখন যা করলাম সেটা হইলো কন্ট্রোল সি ধরলাম, কন্ট্রোল সি ধরে এইরকম করে নিয়ে এখানে কপি করতে হবে তাই না, তো এখানে কন্ট্রোল ভি দিলে পেস্ট করলাম, এই যে এসে পড়ছে পেস্ট করলাম, পেস্ট করার পর এইভাবে আসলো, এখন হলো যেহেতু গাড়িটা উল্টা ভাবে করা হয়েছে তো আমি এটার উল্টা করে দিলাম, ঠিক আছে এটা এখানে যাবে, এটা এখানে আসবে, দেখেন কি মানে মিলে, কম বেশি হয়তো বললাম তো আমার কম বেশি হইতে পারে, ক্ষমা সুযোগ চোখে দেখেন প্লিজ, কারণ যেহেতু শিখে দেখা দিতে হইতেছে তো তো হয়তো বা কম বেশি আমার হয় হইতে পারে, ঠিক আছে কম বেশি হইতে পারে, আমি দেখে নিই যে এইখানে এখানে একটু বের হয়ে গেছে, এইখানেও দেখতেছি একটু বের হয়েছে, কেন বের হয়েছে কেন বের হয়েছে, আচ্ছা আমি যদি এইখানে এটা একটু দিয়ে কমায় দিই তাহলে কি খুব ক্ষতি হয়, এটা দিয়ে কমায় দিলে খুব ক্ষতি হয় বলে আমার মনে হয় না, এটা যদি এখান থেকে একটু কমাই, ঠিক আছে কমাই খুব ক্ষতি হয় বলে আমার মনে হয় না, কারণ যেহেতু আপনি কাজ করতেছেন আপনার কাজে আপনার যখন যেটা দরকার আপনি করতে পারেন, এই যে এখানে করতে পারেন, তো এখানেও সেম কাহিনী, যেহেতু হলুদ আছে ফিল ব্ল্যাক দিলে এরকম হয়ে যাবো, এই দেখেন সেম প্রসেস সেম কাহিনী সেম জিনিস, এখানে একটু কম পড়ছে তাই না, কোনো সমস্যা নেই, আবারও করতেছি, কেন কম পড়ছে দেখেন, কারণ কারণ এখানে যে আপনি কাজ করছেন দেখেন এই জায়গাটা ঢুকে নাই, কারণ এই জিনিসটা কিন্তু এই জায়গাটা ঢুকছে কিন্তু এই কালারটার মধ্যে এটা ঢুকে নাই, এই জন্য এখানে কম আসছে, কিন্তু দেখেন আপনি এখানেও কম আসছে, এখানে একটু কম আসছে, আমি ঢুকিয়ে দিতেছি এটা পুরাটা ঢুকিয়ে দিই, হ্যাঁ এই যে আমি ঢুকিয়ে দিলাম, যান সমস্যা নাই, ঠিক আছে ঢুকিয়ে দিলাম,
এইটা এভাবে উঠাইলাম, টান দিয়ে উঠাইলাম। আপনার কাজ হবে, এটা হবে আমি যেভাবে দেখাচ্ছি খালি দেখবেন, আপনি বুঝবেন জিনিসটা এইভাবে অ্যাপ্লাই করার পরে। এখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকা কোনো সমস্যা না আসলে, আর সমস্যা নাই, এটা আপনার অতটা বোঝা যায় না। তো ফিল দিলাম, এই যে বইরা গেল, দেখেন সেম প্রসেস সেম কাজ কোনোই নাই, ঠিক আছে। দেখেন আপনাদের দেখাই, এই দেখেন একটু বুঝলেই পারবেন, আর কিচ্ছু না, একটু বুঝতে হইব, আর কিচ্ছু করতে হইব না, একটু বুঝতে হবে, ঠিক আছে। এই যে এই দেখেন, এটা কিন্তু আরো যাবে, আমি নেই নেই, আমার না দরকার হইতেছে না, কেন নেবো দাদি, কারণ এখানে আমরা দাগ নেই, আপনি বুঝতেছেন আপনি কোনটা কোন জায়গা আছে, ঠিক আছে। আপনার কোনো সমস্যা নাই, কারণ এটা দরজার সাথে এটা মিলা দেবো গা, যখন এখানে দরজাটা থাকবে তখন এর সাথে মিলবে, তো এতটুকুর মধ্যে থাকে দরজা, তো আপনি কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। আমি তো বললাম আমার ভুলভ্রান্তি হয়, আমার ভুল হয়, আমি এত স্ক্যান করি তারপরেও ভুল হয়, তারপর আমি ওইভাবেই দেই, কারণ আমি জানি এখানে এটা বুঝবে না, বোঝা যায় না, অনেক স্ক্রিনে বোঝা যায়, অনেক যেগুলো বোঝা যায় ওগুলো আমি ঠিক করি, কারণ এটা খুব একটা বোঝা যাবে না, তাই আমি এটা ঠিক হয়তো পরে করলে করতে পারি। আমি জাস্ট আপনাদের কাজ দেখাইতেছি। আচ্ছা তারপরে আসি, তারপরে যেটা আমরা যেটা করব সেটা হলো, আমরা যেটা করব সেটা হলো এটার কাজ করব এখন। হ্যাঁ, তো এটার কাজ কি করব, সেম কলমের কাজ একদম সেম, এইভাবে বলবো, ধরবো একটা, এখানে একটা ঢুকাবো, এখানে টান দিব, এইভাবে টান দিব, এখান থেকে কই গেল, এই দেখেন পাওয়া যায় না মাঝে মধ্যে, এখানে একটু লো তো, আচ্ছা আমি জুম করে দেখতেছি, এই দেখেন এখানে এই যে পাইছি, তারপরে এখানে একটা টান দিলাম, তারপরে এইখান থেকে এইটা হয় না, তাই না? আচ্ছা এখান থেকে এটা ধরে, এটা ধরে এইভাবে টান দিলাম, দেখেন স্ক্রিন আপনার সবচেয়ে, যদি আপনি বাসের এরকম স্ক্রিন বা পেন খুঁজে পান তাহলে সবচেয়ে সুবিধা, বা একটু সাইড একটু ওয়াইড কাজের গাড়ি যদি খুঁজে পান, যে কোনো, কারণ গাড়ির তো বাংলাদেশে খুব একটা খুব না, অনেক অনেক, এই যে তো আমি মনে করি যে হয়তো আপনি বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন হয়তো বা, আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আসলে ব্যাপারটা কি বা কাজটা কি। তো হয়তো বুঝতে পারছেন আপনারা, আমি হয়তো একটু কথা বেশি বলতেছি, বেশি পরিমাণে সময় নিয়ে বলতেছি, কারণ সময় নিয়ে করানোটা ভালো, মানে একটা জিনিস দেখাবো, একটু সময় নেওয়া আমার হিসাবে ভালো, কারণ আপনারা একটা জিনিস শিখাইলে সেটা আপনারা ভালো যাতে যাতে শিখেন, আমি সেটাই ট্রাই করি, ঠিক আছে। তো এটা একটু উপর দিকে করছে, তাই না? আপনি বলবেন এটা উপর দিকে গেল ভাই, উঠুক কোনো সমস্যা নাই, এই যে একটু কমায় দেন না, কমায় দেন না, একটু ঘুরায় দেন না, একটু ঘুরায় দেন না, এটা একটু কমান, এটা আপনার মিলতেছে না, সমস্যা কি, একটু কম বেশি করে, কম বেশি করে বেশ কম করে দিবেন, এটা আপনার একদম গাড়ির মতো না, আপনি কি এত বড় পেইন্টার হয়ে গেছেন নাকি যে আপনি গাড়ির সাথে একদম মিলাই করবেন, এটা সবাই পারবে না। হ্যাঁ আমাদের আদিত্য নিবির ভাই পারে, উনি ভালো পারে, আমি অতটা ভালো পারি না, উনি আসলে ভালো মিলায়, কারণ উনি আমার থেকে বেশি অভিজ্ঞ। যাই হোক, ওনারও অনেক ধন্যবাদ, উনি অনেক কাজ করেন গ্রুপের জন্য, অনেক কিছু চেষ্টা করেন, অনেকে চেষ্টা করেন, উনি অনেক ভালো কাজ করে গাড়ির পেইন্টের উপরে, উনি ওনার অনেক ধারণা আছে, আমার থেকে বেশি আছে, কারণ আমি তো ওনার আগে করিনি, উনি আমার আগে করতো, তো আমি মনে করি ওনার আমার থেকে বেশি আছে। আমি কারণ কারো ছোট করে দেখবো না, কারণ উনিও খুব ভালো, ওনার আমি বলবো না যে আমার চেয়ে খুব খারাপ পারে বা ভালো পারে, সবাই সব কিছু পারে না, আমি যতটুকু চেষ্টা করি অতটুকু পারি, ভাই যতটুকু চেষ্টা করে ভাই পারে, আমি এরকমই, আমি আসলে সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। তো যেটা দেখছি একটু বাড়াই দেই, হ্যাঁ, কারণ এখানে এটা এখানে একটু বাড়ানোই আছে। আচ্ছা এখানে কোনটা আছে, এখানে একটু বাড়া দিলে ক্ষতি হয় না, এ দিলাম না বাড়া কিসে, তাই একটু বাড়াই দিলাম। হ্যাঁ একটু উপর দিকে উঠাই দেন, এখন বলবেন ভাই শ্যামলী লিখবেন কই, শ্যামলী লেখার জায়গা আছে, কারণ এখানে এটা ভিতর দিয়ে শ্যামলী লিখতে হয়েছে, এই বড় ব্যাপার দেয়া,
আপনি নাম টাম লিখতে পারবেন আপনারা, আপনাদের কোনো সমস্যা নাই। এই দেখেন সেম কাহিনী, ফিল দা পথ, ওকে, কারণ এখানে রং করাই আছে, কীভাবে রং করছে যা দেখছেন সবাই। হ্যাঁ গাড়ি আমি বলবো, গাড়িতে আর কোনো কাজ নাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এখানেও আছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এখানেও সাত, চারটা তিনটা সাতটার একটা আটটা, ঠিক আছে। তো আপনার গেল, এখন আসবো আমরা আফতাবের এই পয়েন্ট আঁকবো, তাই না? আপনার এই পয়েন্টটা সেম আঁকা, কোনো সময় একদম মিলাইতে হবে না, খালি আপনার আফতাবের আপনার কাজটা আনবেন। দেখ কাজটা কি এখানে কি করছে দেখেন, জাস্ট এইভাবে আনেন, এত পাঙ্ক করার কোনো দরকার নাই ভাই, আপনার করবেন কাজ করবেন, আপনার কাজ করার দরকার, কারণ এত খারাপও লাগবে না যদি আপনি একদম আপনার মতন গোল টোল কইরে আনতে হবে এমন কোনো কিছু না। গেম তো গেমই ভাই, গেমের মধ্যে আবার কিসের এত প্যাঁচ গোছ, এই দেখেন একটা সমস্যা হয়ে গেছে, এটা কোনো সমস্যা না, এটা আমি দেখেন কেমনে করি। এরকম যদি হয় যে ওইখানে একটা করা আছে ওইটা শুদ্ধ কপি হয়েছে বসে, তাহলে এটা একটা কাজ দেখাই দিই আমি আপনাকে, এটা ঠিক এইভাবে করে সেম ভাবে বসাবেন, এই এমনি করে দেখেন এই যে এইভাবে করে বসাবেন, এইভাবে করে বসাবেন, ঠিক আছে, এই যে পয়সা পড়ছে, তাই না? এখন আর সমস্যা, আপনি ফিল্ড আপ পথ করতে এইটা শুধু হলুদা দেব, কোনো তো সময় দরকার নেই, মেক সিলেকশন করেন, এখানে আসেন, ঠিক আছে, আপনি হলুদ নেন, এরকম হলুদ নেন করেন, এই যে বসে দিচ্ছেন, এই যে হলুদ হয়ে গেছে, এখানে হার্ট করবেন, হার্ট করে দেবো সাজেন, এই যে হলুদ হয়ে গেছে, এদের কিচ্ছু হয়নি, এটা কিছু হয়নি, এই যে হলুদ হয়ে গেছে, বা শেষ কাহিনী। এখন হলো মেন কথা, অনেকেই আছে যে এই পাশের টাকা কপি করে এই পাশে নিতে পারেন না, এই পাশের টাকা কপি করে এই পাশে নিতে পারেন না, তাই না? আচ্ছা সেটাও দেখাইতেছি, এই পাশের টাকা কপি করে এই পাশে তো নিতে পারেন না, সেও তো পারেন না, তাহলে আমি দেখাই যে এইটা এইভাবেই, এটা এরকমই থাকবে। হ্যাঁ তো আমি কাজ করব কি, এই কুইক সিলেকশন দিয়ে এখানে দেখবো যে কোথায় মিলে, দেখেন এই দেখেন, হ্যাঁ আপনার যদি কোনো সমস্যা আপনি একটু জুম করে নিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমি যেটা দেখাবো যে এটা এইভাবে বসাবেন, এই দেখেন কতটুকুর মধ্যে আছে কতটুকুর মধ্যে নাই, এই যে মিলছে কিন্তু, তাই না? উপরে নিচে ডাইনে বামে মিলছে, না মিললে মিলে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এই যে কন্ট্রোল দিলাম, এই যে কপি করলাম, তাই না? এখন এটা মিলাবো কিভাবে? আচ্ছা তাই এটা তো উল্টা হয়ে গেল গা, হ্যাঁ এখন উল্টারে সোজা করুম, তাই উল্টারে আমরা সোজাই করি। আমার মুখ দিয়ে মানিকগঞ্জের বাসায় বাইরে, কারণ আমি মানিকগঞ্জের ছেলে, তো মানিকগঞ্জের মাসাটা কিরকম আমার, আমি যেরকম ভাবে ওরকমই, ওই গ্রুপে মানিকগঞ্জের অনেক লোকজন আছে বা পোলাপান আছে জানি। আচ্ছা তো এই হলে ব্যাপারে যে বসাই দিলাম, তাই না? এই দেখেন বসছে কিন্তু, এই দেখেন বসে গেছে, বসে গেছে গাড়ি, ঠিক আছে, দেখেন দেখছি, প্লিজ সবাই ভালো করে দেখবেন যে এই জায়গাটা কিন্তু দেখেন এইভাবে কিন্তু বসাই দিছে মেয়ে না, ঠিক আছে, এই যে বসে গেছে, এখানে যদি একটু কমিয়ে থাকবেন জুম করে দেখবেন যে এখানে বেড়ে গেছে নাকি। এটা হইলো মেনলি স্কিনের মেন কাজ, আপনাদের বুঝতে হবে যে আমি স্কিন কিভাবে করব, আমার স্কিন করা দরকার, আমার স্কিনটা কিভাবে করলে আমার ভালো হবে, কিভাবে করলে খারাপ হবে, আমি পুরাটাই দেখাই দিতেছি, কিন্তু আপনারা এই ভিডিওটা যদি ডাউনলোড করার দরকার পরে ডাউনলোড করেন, কোনো সমস্যা নাই আপনাদের, কারণ এখানে গ্রুপের অনেকেই দেখছি যে শেখার খুব ইচ্ছা। মেনলি হলো স্কিনের মেন প্রসেসটা হলো এরকম যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এটা দেখা দেখা এটার উপরে কলম চালাবো না আমি, এটা হ্যাঁ এটা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বুঝতে হবে আমার মাপ হইতে হবে, আমার 1 নম্বর মাপ হইতে হবে, 2 নম্বর রং হইতে হবে, রং মোটামুটি আপনার একটা ভাবে আনতে হবে, রং যে আমি হ্যাঁ মোটামুটি একটা ভাবে আনবো, ঠিক আছে। এটা অনেকে বলবেন যে এখানে গোলাপি কালার, এখানে কোনো গোলাপি কালার নেই, এটা লালি, ঠিক আছে, এটা লালি, এটা ছবির কারণে বোঝাইতেছিল এটা গোলাপি কিন্তু এটা লালি, সেমনি প্রায় সব গাড়ি লাল, দেখেন এই দেখেন লাল, দেখছেন এখানে লাল, এখানে কোনো হলুদ নেই, এখানে কোনো গোলাপি নেই, এটা লাল। তো যাই হোক, এটা হলো 1538 সিরিয়ালের গাড়ি, শ্যামলী পরিবহনের, অনেক পুরান গাড়ি, হয়তো এই গাড়িটা কক্সবাজারের আমি যতটুকু জানি, বা রংপুর দিনাজপুর এই সাইডেরও হইতে পারে। আচ্ছা যাই হোক, এখন আসি হইলো, অনেকেই হয়তো ব্যাক ফ্রন্ট
অনেকেই পাচ্ছেন না, অনেকেই হয়তো মোটের, হ্যাঁ এসএম ফয়সালের যে মোটটা আছে আপনি ওইটি ইউজ করতে পারেন, কারণ ওইটার মধ্যে আপনার ব্যাক ফ্রন্ট সবই দেওয়া আছে ওইটার ভিতরে। আপনি ওইখান থেকে সিলেক্ট করে আলাদা করে ফোল্ডার করে আপনার রেখে তারপর ওইখানে বসে বসে কাজ করতে পারেন, আমি ঠিকই কাজটাই করছি। আর এই যে টেমপ্লেটটা, এইটা হয়তো বা কোনো মডের ভিতরে নাই এই টেমপ্লেটটা। আচ্ছা ঠিক আছে, এটা পরে পাওয়া যাবে, এখন আমি আসি হইলো ব্যাক ফ্রন্টের কাজে। আচ্ছা এটা তো আমার ব্যাক ফ্রন্ট সব এমন হয়ে গেছে কেন, আচ্ছা যাই হোক ঠিক আছে। এখন আমরা নিব হলো এখানে যেহেতু এই ব্যাগটা আছে, তো আমাদের বুঝতে হবে এখানে আমাদের 5 নাম্বার ব্যাগ, দেখেন সেম ব্যাগ এইটা আর এইটা সেম ব্যাগ, কোনো চেঞ্জ নাই ব্যাগে। তো আমরা এটা পুরো এরকম সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম, কপি করার পরে এই ব্যাগের কাজই খুবই সোজা। আপনার যদি ব্যাগে কোনো কাজ থাকে বা ইয়ার কাজ থাকে, আপনার কলমের কাজ থাকে করবেন, কলমের কাজ কোনোই না, আমি পেন্টে যেভাবে স্ক্রিনে যেভাবে কলমের কাজ করছি ঠিক ওইভাবেই, একের সেম টু সেম, সেম টু সেম কাজ, দেখেন সেম কাজ কোনো ই নাই। ঠিক আছে তো এইটা আমরা ফার্স্ট সিলেক্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ সিলেক্ট করে আমি আগে এই জায়গাটা কালা বানাই নিই, এই জায়গাটা কলম দিয়ে কালা বানাবেন, দেখেন এইভাবে একটা নিবেন, তার নিচের থেকে এইভাবে করে ক্লিক করে এমনি একটা টান দিবেন, ঠিক আছে আনবেন, সমস্যা নেই। বাসে বসানোর পরে এটা সবচেয়ে ভালো কাজ, আপনার যদি এই সেম পয়সা যে নতুন বাস মোডটা শেয়ার করছে গ্রুপে, আপনি যদি ওইটাই ইউজ করেন সবচেয়ে ভালো হয়, কারণ সুলতান বাইটটাও হয়, হয়তো সুলতান বাইটটাও খারাপ না, তবে ওইটা ইউজ করতে পারেন। মানে আমার, আমি জাস্ট বললাম আর কি, আমি সুলতান বাইটটাও করছি, সুলতান বাইটটাও হবে, কিন্তু এ সুলতান বাইটটা হয়তো সোজা আছে, তবে আমার মনে হয় এই সেম ফসলটা করলে ভালো হয়, কারণ এই সেম ফসলটা বুঝতে পারবেন। সুলতান বাইটটা আমি করছি তো ওইটা, ওইটাও সোজা, ওইটাও খুব কঠিন তা না, ওইটাও সোজা, এই দেখেন। তো ফিরিঞ্জাল এইভাবে করে এইভাবে যে কালো করলাম, কালো করে ওকে দিলাম, যে কালো হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা হলো 3টা কালার, একটা সাদা, একটা হলুদ, একটা কালো, ঠিক আছে একটা কালো। তো আমি যেটুকু দেখতেছি হয়তো আমার এখানে পেনটা মিলে নাই, আচ্ছা দেখ সমস্যা নেই, এটা মিলা দিব না। আচ্ছা এখন আমি এটাকে ফুল সাদা করি, হার্ড দিয়ে ফুল সাদা করি, এই দেখেন সাদা করে, আরে সরি 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 আই এম সরি, এইটা ক্লিক করলে, এটা ক্লিক করলে এইভাবে আসবে, ঠিক আছে এইটা ক্লিক করলে এইভাবে আসবে, এবং এটা দিয়ে পুরোটা সাদা করে দিতে পারবেন, এই দেখেন সাদা করে দিছি, সাদা করে দিছি না, তাই না। আচ্ছা এখন আমি আসিলো এই জায়গা, এই জায়গার থেকে, এই জায়গার থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরবো, ধরে এইভাবে একটা টান দিয়ে এখানে আনবো, দেখেন ব্যাপারটা, দেখেন সবাই প্লিজ একটু দেখেন, যারা যারা দেখতেছেন, যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু ভালো করে দেখেন, আর না যদি ভালো করে নাও দেখেন তাহলে পরে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, যদি ভালো লাগে ভিডিওটা আমার তাহলে আমি আপনাদের জন্যই দেখাইতেছি এত রাত্রে। তো এখানে দিয়ে এখানে একটা টান দিয়ে একটা মিলাইলাম, পরে এটা যেহেতু কালো আমি কালো করে দিলাম, এই যে গেল কালো, কালো হয়ে গেছে, এখানে একটু উপর নিচে গেছে, এটা কোনো সমস্যা না, এটা হইতেই পারে, এটা আপনারা চাইলে পারে এইভাবে করে টান দিয়ে এটা কিছুটা মিলাই নিতে পারেন, এই যে এইভাবে করে, এটা কোনো মিলানো কোনো সমস্যাই না, এটা না মিলে যে এইভাবে করে টান দিয়ে মিলাই নেন, মিলাই নেন না সমস্যা কি, এই যে মিলে গেছে, নিতেই পারেন এখন মিলছে, ঠিক আছে। আচ্ছা এখন আমি আসি এখানে মিলাতে, আমার দুই চারটা ফাঁকা হারিয়েছে, তো আমি এখানে একটা টান দিলাম, এখানে একটা টান দিয়া যদি এখানে টান না হয় আপনি একটা কাজ করতে পারেন, যে কলম আছে না, আমি যেটা মেনলি ইউজ করে থাকি আর কি কলম, হ্যাঁ এখানে একটা কলম বসাইলেন, এটা আপনার সমস্যা নেই, এটা আপনি একবার বসাই জাস্ট আপনার এই সাদা মাটা ব্যাপারটাকে ক্লিয়ার করলেন, যে ফিল ইন দ্য, ফিল দ্য পথ, এখানে সাদা এন, ওকে ওকে হয়ে গেছে, দেখেন হয়ে গেছে, নাই কিচ্ছু নাই, এইটাও ঠিক এইভাবে, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ফিল দ্য পথ, ওকে, এই যে সাদা,
শেষ, আপনার কাহিনী এখানেই খতম, আর কোনো কাহিনী নাই। হ্যাঁ, আপাতত জন্য আর কোনো কাহিনী নাই, ঠিক আছে। তো এখন আসি মেন কাজে, যেটা হলো কাজ, ফ্রন্টের কাজে। তো এই গাড়িটার ফ্রন্টের ছবি আমার কাছে নাই, আমার কাছে অনেক ছবি আছে, বাট এই গাড়িটার ফ্রন্টের ছবি নাই। তবে এই ফ্রন্টে যতটুকু বোঝা যাইতেছে যে এইটার সামনে পুরাটা লালই, কারণ শ্যামলী পরিবহনের প্রায় সব গাড়ির সামনেই লাল, তাই না? এখন আমরা আসি ফ্রন্ট সাইডে। এখন ফ্রন্ট আপনার ইচ্ছা মতন, আপনি যদি ফ্রন্ট পান আপনার মতন কাজ করে নেবেন, আপনাদের মতন নাম টাম দাবি দাবি ওটা আপনার লিখতে পারবেনই। আর যেহেতু শ্যামলী পরিবহনে অনেক ফন্ট আছে, এখানে কিন্তু অনেক ফন্ট, এটা যেমন বুকম্যান ওল্ড স্টাইল, এই এই ফন্টটার নাম বুকম্যান ওল্ড স্টাইল, এই শ্যামলী পরিবহন, শ্যামলী পরিবহনের এই জিনিসটাই ইউজ হয় বেশি, এই ফন্টটাই সবচেয়ে বেশি ইউজ হইতেছে, ও বুকম্যান ওল্ড স্টাইল। এটা সার্চ দিবেন, এটা সার্চ দিলে পাইবেন যে বুকম্যান ওল্ড স্টাইল ফন্ট ডাউনলোড বা সামথিং, যেভাবে লেখেন ডাউনলোড করবেন, ঠিক আছে, ডাউনলোড করে তারপরে লিখবেন। আমার কাছে আছে, আমি লিখতে পারবো, ঠিক আছে। আমি আজকে নাম টাম লিখবো না, আপনার জাস্ট দেখানোর জন্য আমি এখন লাইভে আসছি, জাস্ট স্ক্রিনটা দেখানোর জন্য। নাম টাম আপনারা লিখতে পারবেন আপনাদের মতন, ফন্ট অনেক আছে, ফন্ট একভাবে ফন্ট না হইলে অন্য ফন্টে আপনারা লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ গ্লাস পেন্টের কাজও সোজাই, কারণ গ্লাস পেন্টের কাজ আমি দেখছি বেশিরভাগ পাবলিকই গ্লাস পেন্টের কাজটা ভালো পারে। তো আমি মনে করি যে গ্লাস পেন্টের কাজ দেখানোর খুব একটা দরকার নেই, তাও যদি খুব দরকার হয় আমি দেখাবো, সমস্যা নাই। এখন আসি, যেহেতু এটার সাথে মনে হইতেছে যে আমার এই ফন্ট ফ্রন্ট সরি এই ফ্রন্ট, তাই না, এই ফ্রন্ট, এই ফ্রন্টটাই বেশিরভাগ ইউজ হয়। দেখেন এই ফ্রন্টটাই ইউজ হইতেছে, কারণ এই গাড়িতে আমি এই ফ্রন্টটাই দিলাম, ঠিক আছে, এই গাড়িতে এই ফ্রন্টটাই দিলাম, এই ফ্রন্টটা এখানে আনলাম, এখানে এইটা বসাইলাম, তাই না? দেখেন দাঁড়ান, দেখেন এই যে বসাইলাম, বসানোর পর যেহেতু আপনার গাড়ি লাল, সেহেতু আমি পুরো লালই করলাম, এখানে কোনো কিছু করতে হবে না, আপনার এক্সটেরিয়রের কিছু দরকার নাই, এটা আপনি লাল করে দেন, কারণ গাড়ির ফ্রন্ট পুরোটাই লাল, কোন স্টার আমি যতটুকু জানি স্টার টিস্টার নাই। তো দেখাইলাম, হয়তো পরে স্টার টিস্টার থাকলে ওগুলো থাকলে আপনারা বসে নিতে পারবেন, স্টারে ওই কলম দিয়ে করতে পারবেন, কলম দিয়ে সুবিধা আছে, কলম দিয়ে স্টার আঁকানোর সুবিধা, এটা আর কিচ্ছু না, ঠিক আছে। তো আমি আজকে বুঝাইলাম যে আসলে কাজটা করতে হবে কিভাবে, যে আপনার কলমের যে কাজটা, কলমের কাজটা ঠিক এইভাবেই করতে হয়, ফটোশপে কলমের কাজ ঠিক এইভাবেই, কলমের কাজ করবেন আপনি শিফট মাউস আপনি ধরতে হবে, মাউস দিয়ে, মাউসের রাইট রাইট লেফট বাটনটাই আপনার সবচেয়ে বেশি ইউজ হয়। আর ভিডিওতে দেখতেছেন আমি কিভাবে কোনটা টিপে দেওয়ার পরে কী হইতেছে, আপনি হয়তো ফার্স্ট দেখছি, একটু ভিডিওটা থামাই থামাই দেখলে বুঝবেন যে আসলে ব্যাপারটা কী। তো নাম টাম আপনি লিখতে পারবেন আমার মনে হয়, কারণ নাম টাম লেখায় সোজা, আমি তো বলে দিলাম শ্যামলী পরিবহনের গাড়ি যদি করেন তাহলে বুকম্যান ওল্ড স্টাইল ফন্টটা ইউজ কর, ফন্ট ইউজ করবেন তাহলেই পারবেন, আর কোনো কিছু লাগবে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি বুঝতে পারছেন, কিছুটা হইলেও বুঝাইতে পারছি, আমি যতটুকু পারি আমি অতটুকু বুঝাইতে পারছি, হয়তো আমার মনে হয় প্রায় অনেকক্ষণই বুঝাইলাম, তো আমার মনে হয় বুঝতে পারছেন। সো যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটা দেখেন, যদি স্ক্রিন করেন, কেউ স্ক্রিন করতে চান তাহলে এইভাবেই করবেন, এইভাবেই করবেন, হয়তো আমি অনেক সময় কাজ করার সময় আমি অনেক কিছু ই করি নাই, তো বুঝতে পারবেন যে এইভাবেই কাজ। আসলে কলমের কাজটা আপনার ইউজ করতে হবে জুম করার সময়, সবচেয়ে সোজা পড়তে দিয়ে কন্ট্রোল অল্টার ধরে মাউসে যে তার কাছে সামনের দিকে রোল করবেন, দেখবেন জুম হচ্ছে, পিছের দিকে রোল করবেন জুম কমতেছে, সবচেয়ে সোজা পদ্ধতি। আর কোনো কিছু ভুল হলে কন্ট্রোল জেড দুইটা মুছবেন, আবার একটা টান দিবেন, টান টান দিয়ে মিলাবেন, ঠিক আছে। আর আপনার যদি কোনো জিনিস ভুলে মুছে যায় ওইটা খুব ফাস্ট করতে হবে, যে আপনি পরপর দুইটা কাজ করে ফেলেন পরে মনে হয় না আমি এটা মিস করি, তাহলে কন্ট্রোল জেড কাজ করবে না। আপনি যদি প্রথম জিনিসটা মুছে যায় ধাপ করে কন্ট্রোল জেড চাপ দিলে দেখবেন জিনিসটা এসে পড়ছে, ঠিক আছে। আপনি মেনলি কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই মেনলি কথা এইগুলো কপি করার সিস্টেমই, এগুলা কপি করবেন, কন্ট্রোল কপি করবেন, কন্ট্রোল সি কপি পেস্ট করবেন, অনেকেই জানেন এটা, আমার হয়তো মনে হয় আমার বলতে হবে না, তা বুঝলা দিই
কন্ট্রোল সি হলো কপি করার জন্য, কন্ট্রোল এক্স হলো কাইটা দেওয়ার জন্য, আর কন্ট্রোল জেড হলো যদি কোনো কিছু মুছাতে সেটা আবার ব্যাক করানোর জন্য।